সকাল হয়ে গেছে বলো। খুলতে পারছো না? গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই তোমরা সবাই দেখো কিন্তু এখন বাজে বেলা 9টা। পাপা অফিসে যাবে, মা সবকিছু রেডি করতে যাবে, তোমরা দেখে যাও। এখন থেকেই বলো, এখন থেকেই শুরু করলাম, কন্টিনিউ করো। জানো তো বন্ধুরা, অন্যদিন তবুও 8টা সাড়ে 8টার দিকে ঘুম থেকেই উঠি। আজকে খুব ঠান্ডা পড়ছিল, তো সকালে এতটাই ঠান্ডা লাগছিল কি বলবো, উঠতে একদমই ইচ্ছে করছিল না, আর অ্যালার্ম দেওয়াও ছিল না, তো ফোনও দেখিনি যে এত বেলা হয়ে গেছে। তো উঠেই যখন দেখি না 9টা বেজে গেছে, তো আজকে ঠান্ডা পড়েছে। তাই প্রথমে উঠেই মেয়েকে গরম পোশাকগুলো পরিয়ে দিয়েছিলাম টলিগার থেকে, এই পোশাকগুলো বের করে। তোর বেশি একটা পোশাক এখানে নেই, 2-1টা পোশাক নিয়ে এসেছিলাম। তো যাই হোক, যেইটা ছিল ওইটাই মোটামুটি এখনকার মতো ম্যানেজ করে নিয়েছি, পরে শপিং মলে গিয়ে নিয়ে আসবো। তো দেখো কী খাবো কী খাবো ভেবে ভেবে বরমশাই যখন চুল কাটতে চলে গেল, তখন কি করলাম যে একটু দলিয়া বানিয়ে ফেলি, তিনজন মিলে খেয়ে নেব। তো দলিয়া আমি প্লেন বানাই না, ওর সঙ্গে একটু মসুর ডাল দিয়েছি, একটু খিচুড়ি খিচুড়ি মনে হবে, আর একটু সবজি দিয়েছি, কুমড়ো ও আলু। তো দেখো জিরা আর তেজপাতা দিয়ে তুলে দিয়েছিলাম একটু তেল দিয়ে, তারপরে দেখো একটু টমেটো কুচানো আর পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে ওই যে ডাল আর দলিয়াটা ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু নেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আমি এক ছুঁকেই সবসময় এরকম দলিয়াটা তুলে নিই, দিলে খিচুড়ির মতো খেতেও লাগে, মিষ্টি মিষ্টিও লাগে। আগে আমি খেতাম না, তো এখন খেতে ভালোই লাগে বেশ। তো 6-7টা সিটি মেরে দিলেই দলিয়াটা হয়ে যাবে। তারপরে বরমশাই বলে গেছিলো একটু উচ্ছে আলু ভেজে রাখতে, তো ওইটাই ভাজছি এখন। 10টা বেজে গেছে, বরমশাই এখনও আসেনি। তো ও যখন আসেনি, বিছানাও তোলা হয়েছিল না, বরমশাই একটু মেয়েকে নিয়ে শুয়েছিল। তো কী করলাম, এসে বরমশাই আসেনি বলে এসে বিছানাটা প্রথমে তুলে নিলাম ভালো করে। তারপরে দেখো বন্ধুরা, প্রেশার কুকারে হয়তো দলিয়াতে জল কম দিয়েছিলাম, তার কারণে হোক কি বেশি সিটি দেওয়ার কারণে একটু নিচে পোড়া পোড়া হয়ে গেছিলো। তো কী করলাম, ওপর থেকে প্রথমে একটা ছোট সসপ্যানে নিয়ে নিয়েছিলাম, তারপরে দেখো বরমশাই চলে এসছে, আমার হিরো, পুরো চুল টুল কেটে পুরো হিরো হয়ে চলে এসছে। তো স্নান করতে চলে গেছে, সেই সময় আমি ওর টিফিনটাও রেডি করে নিচ্ছি। তো টিফিন রেডি করতে করতে বরমশাইও চলে এলো স্নান করে, তো একসঙ্গে তিনজন মিলেই বসে গেছিলাম দলিয়া খেতে। তারপরে দলিয়া খেতে খেতে মেয়েকে খাওয়াচ্ছিলাম, বরমশাই বললো আজকে আর দোকানে যেতে হবে না, আমি আসার সময় জিনিস নিয়ে আসবো, তো লুকিয়ে চলে গেছিলো। তারপরে মেয়েকে দেখো, বাবার কাছে যাবি, কোনো রকম বন্ধ করেছি। তারপরে দেখো আমার সব চুরি নিয়ে কি আনন্দ, খুব সুন্দর লাগছে তো তোমাকে। আবার এলো মাঝে, তো যাই হোক বন্ধুরা, এখন একটা কথা তোমাদেরকে বলতে চাই, আমার রুমে ইঁদুরের এত উপদ্রব হয়েছে তোমাদেরকে কি বলবো। ওই দেখো ওই যে হলুদ কার্ডটার মতো, ওইটা ইঁদুরের ঔষধ দিয়ে রেখেছিলাম কয়েকদিন ধরে,
ওইটার উপরে উঠে গেলে নাকি আঠাতে লেগে যায়। ওইটা যখন প্রথম একজন দাদা আমাকে দিয়েছিল, তো এক মানে লাগানো ছিল, সেই অবস্থাতে আমি বলেছিলাম এটা নাকি পাসপোর্ট, তো সেই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। তো ওইটা দিয়ে রেখেছি, তবুও ইঁদুরের উপদ্রব কমবে কি আরও বাড়ছে। তো দেখো ওই রুমের জিনিসপত্রগুলো সব বের করে দিয়ে ভালো করে গুছিয়ে অন্য রুমে রাখবো। তারপরে দেখো পুরো ঘর ভালোভাবে ঝাঁটিয়ে যখন নিয়ে আসি শুধু ইঁদুরের টয়লেট। তো তারপরে দেখো এত পোশাক আশাক অনেক দিন ধরেই পড়েছিল, কয়েকদিন মেঘলা ছিল আর বৃষ্টি হয়েছিল বলে ধুয়েছিলাম না। তো আজকে ভাবলাম তো ওইগুলো আজকে ধুয়েই ফেলি, কারণ পুজো বলতে বলতে চলে এলো, পুজোর দিনগুলোতে এত সব ধোয়াধুয়ি করতে ভালোও লাগে না। তো তাই চলে এলাম, ওইগুলো একটু প্রথমে সাবান জলে চুবিয়ে দিব। মেয়ে এসে দেখো আমার সঙ্গে সঙ্গে করছে। আর জানো তো বন্ধুরা, যে রুমে এত ইঁদুর হয়েছিল সেই রুমটা কিন্তু আমার মেন রুম নয়। মেন রুমের সঙ্গে একটা ছোট রুম আছে, গোডাউন রুমের মতো, ওখানে অনেক জিনিস রাখা আছে। ওইগুলো চুবিয়ে রেখে চলে গেলাম। ওই একটা ট্রলি ব্যাগ আর একটা বড়ের একখানা ব্যাগ ছিল, ওইটা নোংরা হয়ে গেছিলো, ওই রুমেই ছিল। তো প্রথমে ভাবলাম যে ওইগুলো ধুয়ে নিই, কারণ ওইগুলো আরও একদিন বের করেছিলাম ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাবা আনতে আসছে, বাবার বাড়িতে যাব, তাই ট্রলি ব্যাগটা ধুয়ে নিব। কিন্তু ওই দিন আর ধুইনি, কারণ পরে জানতে পারলাম কি বাবাকে আসতে আমার বর্মশাই না বলে দিয়েছে। যেই শুনতে পেয়েছিলাম যে আর বাবার বাড়ি যেতে পাবো না আর বাবাও আসবে না, তো খুব মন খারাপ হয়েছিল। যে অনেক দিন থেকেই আশা করেছিলাম যে বাবার কাছে চলে যাব, ওখান থেকে কলকাতায় গিয়ে এবছরটা কলকাতাতে ঠাকুর দেখবো, সে আর হলো না। তো বন্ধুরা, আমার মতো কে কে পুরু ছালি দিয়ে সাবান মাখো, ওইটা প্রথমে একটু আমি কেটে নিয়েছি। তারপরে দেখো এত বাসনকোসন হয়েছে, মেয়ে বসছে আমার কাছে আমার বাসন মাজা দেখবে। তো মাজা দেখতে দেখতে আমাকে বলছে কি তোমাকে মাজতে হবে না, তুমি যাও আমি বাসন মেজে দেবো, দিয়ে দেখো কীরকম মাস্টারি করছে, বাসন মাজতে লেগে গেছে। তো বাসন মাজার পরে ওই যে ট্রলি ব্যাগ আর ব্যাগটা ধুয়েছিলাম, প্রথমে ভাবলাম ওই দুটো আগে রোদে দিয়ে চলে আসি, তারপরে স্নান টান সেরে নিব। তো তারপরে নিচে গিয়ে মামি মিলে স্নান করে নিয়েছিলাম, তারপরে ওই এক বালতি যে পোশাক ছিল ওইগুলো ধুয়ে তারপর মামি মিলে খেয়েও নিয়েছিলাম। তারপরে দেখো ওই এক বালতি পোশাক যে ছিল ওইগুলো ছাদে নিয়ে চলে এসেছি শুকাতে। তো ছাদে শুকাতে এসে দেখি ছাদে তো এক ফোঁটাও রোদ নেই, কারণ আমাদের রুমের পাশের বিল্ডিংগুলো এত বড় বড় যে রোদই আসে না আমাদের ছাদে। তো যাই হোক, ছাদে দেওয়া থাকলে বাতাসে যতটুকু শুকানো যায় শুকিয়ে তো যাবে, তাই জন্য আমি ভাবলাম যে ছাদেই দিয়ে দিই, নিচে থাকলে তো বিলকুলই শুকাবে না। তারপর দেখো আর ব্যাগটা দেখলাম ছিল তখন রোদটা চলে গেছে, তো ওই ব্যাগগুলো ভালো মতো শুকায়নি, ওইগুলোকে আমি একটু উল্টে দিলাম যাতে বাতাস লেগে আর একটু ভালোভাবে শুকিয়ে যায়। তারপরে দেখো পুরো ছাদে যতগুলো দড়ি ছিল সব দড়িগুলো পোশাক নিয়ে নিয়েছে। তারপরে দেখো নিচে নেমে এসে মেয়েকে নিয়ে একটু শর্ট ভিডিও বানালাম। পানিপল ছাড়িয়ে খাচ্ছ, খেয়ে নাও, দিয়ে ঘুমিয়ে যাবে তো। ঠিক আছে, মশারি টাঙিয়ে নিয়েছি দেখো। খাওয়া দাওয়া করে চলে এলাম, এইবার সোনামার আমি ঘুমিয়ে যাব। সোনামা দেখো একা পানিপল ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে, ঘুমোতে যাওয়ার আগে পানিপলটা খেয়ে নিচ্ছে, একা ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নিচ্ছে। তুমি খুব সুন্দর, এবার ঘুমিয়ে যাবে তো, পানি ফল খেয়ে ঘুমিয়ে যাবে তো। তো বলে দাও, বলো আমি ঘুমিয়ে যাই, বলে দাও ঘুমিয়ে যাই, আমি পরে উঠে কথা বলবো, ঠিক আছে, বাই বাই। বলো তোমরাও ঘুমিয়ে যাও। এইবার দেখো ঘুম থেকে উঠেছিলাম প্রায় পাঁচটার মতো। তো পাঁচটার সময় উঠেই প্রথমে মনে পড়লো যে সন্ধ্যা হয়ে যাবে, এখন তো দিল্লিতে তাড়াতাড়ি সন্ধ্যাই হয়ে যায়, তো সন্ধ্যার সময় শাঁখাপলাটা চেঞ্জ করা সম ঠিক হবে না। তাই প্রথমে কি করলাম যে এমনি শাঁখাপলাগুলো হাতে পরা ছিল, দিল্লি এসেই ও সোনার শাঁখাপলাগুলো খুলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো পুজো এসছে, পুজোর সময় যদি না পরবো তো কখন পরবো, তো এই জন্য দেখো ওই রুমালগুলো হাতে ঢাকা চাপা দিয়ে সোনার শাঁখাপলাগুলো পরে নিলাম। তারপর ওই ছোটো ছোটো আংটিগুলো নিয়ে এসেছিলাম, ওগুলোও খুলে রেখেছিলাম, তো ওগুলোও ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো ওইগুলোও আজকে একটু পরে নিলাম। তো হাতটা এমনিতেই একটু ভালো লাগবে পুজোর সময়। তো তারপরে দেখো মামের ম্যাচিং করা ড্রেসগুলো অনেক দিন থেকেই কেনা ছিল কিন্তু পরা হয়নি, তো এবছর তো এখনও কোনো পুজোর ড্রেস এলো না, তো ওইগুলো বের করে দেখছিলাম যে মেয়েটাকে ওই ড্রেসটা হয় কি না। তো তারপরে দেখো মামি মিলে বসে গেছিলাম টিভি দেখতে দেখতে একটু ফল খেতে, তো মেয়েকে দেখো একা একা কমলালেবু খেয়ে নিচ্ছে। তো আমি ছাদে গিয়ে, সন্ধ্যা হয়ে এসেছিলো, তো ওই পোশাকগুলো যত দূর শুকিয়েছে তো আর ছাদে তো রাখা সম্ভব হবে না, কারণ মেয়ের পোশাক নাকি ছাদে রাত্রে রাখতে নেই,
তো ওইগুলো তুলে নিয়ে চলে এলাম। তো যদি ভেজা থাকে নিচের রুমে শুকিয়ে দিব। আর ট্রলি ব্যাগ ব্যাগটাও নিয়ে পালিয়ে এলাম, পরের দিন রোদ হলে ভালোভাবে শুকিয়ে নিব। তারপরে রাত্রে আমি মিলে একটু মশলা মুড়ি খাচ্ছিলাম, তারপর শোনা আমার পাপা আজকে একটু দেরি করে এসছে, তো আসতেই দেখো সোনামা তার বাবার কোলে উঠে পড়েছে। দেখো সোনামা তার বাবার কোলে প্রথমে আদর খেয়ে নিল, তারপরে তার বাবা যেই ড্রেস চেঞ্জ করে একটু শুয়ে পড়েছে, দেখো তার যত হেয়ারবেল ছিল নিজে প্রথমে সব হেয়ারবেলগুলো একা পড়েছিল, তারপরে দেখো তার পাপাকে হাতে পড়াচ্ছে মাথায় পড়াচ্ছে, এইভাবে আনন্দ করছে। পড়তে বসতে বলতে বললো কি আমি পড়বো না, আমি বাবাকে হেয়ারবেন্ড পড়াবো, দিয়ে ওই রকম করেই সে মোটামুটি খেলছে। আমার মতো কি তোমরাও এখনো আছো যে বাবার বাড়ি যাওয়ার কথা ছিল তারপরে যেতে পাওনি, তো মনের কষ্টে ঘরেই বসে আছো? তাছাড়া দেখো পুজোতে একটাও ড্রেস হলো না, মন খারাপ তো হবেই হবে, তাই না বলো তো বন্ধুরা? তো অনেক দিন থেকেই ইচ্ছা ছিল এবছর বাবার বাড়ি চলে যাব, দিয়ে ওখান থেকে বাবা বলেছিল পিসির বাড়িতে 25 বছর স্ফূর্তি উপলক্ষে নাকি খুব ভালো অনুষ্ঠান হবে, তো যেতে পাবো ভেবেই তো খুব আনন্দে ছিলাম। কিন্তু যেতে না পাবো যবে থেকে জানতে পেরে গেছিলাম তবে থেকে মনের মধ্যে একটা কষ্ট ঢুকে গেছিলো, কারণ দিল্লিতে পুজোটা এতটা আমার ভালোই লাগে না, কারণ অনেক দূরে যেতে হয়, আমার বর্মশাই এত দূরে নিয়ে যেতে চায়ও না, তাছাড়া এবছর ছোটো মেয়ে আছে, ওকে নিয়ে যাবে কি না যাবে বলতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভালোভাবে পুজো কাটাও, ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা বেশি রাত না করেই আমরা প্রায় 9টার দিকে খেয়ে নিয়েছিলাম। তো আজকে রাতে রান্না হয়েছিল ফুলকপি ডাঁটার চচ্চড়ি, ওলকপি পাতার ভাজা ও মুগ ডাল, তো ওটা খেয়েই আমরা শুয়ে পড়েছিলাম। দেখো প্রথমে বাম্মে শুয়ে পড়েছে। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।